প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আলোচনা করব ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। আপনার অসামান্য সৌন্দর্যে অনেকটাই কালিমা আকারে বসবাস করতে থাকা ঘাড়ের বিশ্রী কালো দাগগুলো নিয়ে যদি চিন্তিত হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার সুন্দর সাজ পোশাকের সাথে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও স্টাইলে চুল ঝুঁটি করে বাড়তে পারেন না, কারণ আপনি উঁচু ঝুঁটি করলেই ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ জ্বলজ্বল করে। আপনি আপনার ওড়নাটা সবসময় গলায় পেঁচিয়ে রাখতে বাধ্য হন, কারণ আপনার ঘাড়ে অবাঞ্ছিত কালো দাগ আপনার অস্বস্তির কারণ হয়। শাড়ি পরে আঁচল সুন্দর করে মেলে না রেখে বরং ঘাড়টা কৌশলে আঁচল তুলে ঢেকে রাখেন, কারণ একটাই, আপনার ঘাড়ের কালো দাগ। আপনার এই সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি জানাবো কী করে ঘরোয়া পদ্ধতিতে আপনি ঘাড়ের কালো দাগ তুলতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথম উপায়, যা যা লাগবে: এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ টক দই, দুই টেবিল চামচ শশার রস বা শশার পেস্ট, হাফ কাপ আলুর রস। সব উপাদানগুলো একসাথে মিশিয়ে আপনার ঘাড়ের কালো দাগযুক্ত এরিয়াতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর এটি 10-15 মিনিট রেখে দিন এবং পরে হালকা মৃদু গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2-3 বার এই পদ্ধতি অনুসরণ করুন আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত। দ্বিতীয় উপায়, যা যা লাগবে: এক চামচ লেবুর রস, এক চামচ গোলাপ জল। ফ্রেশ লেবু থেকে রস সংগ্রহ করে গোলাপ জলের সাথে মিশিয়ে আপনার ঘাড়ে হাতের আঙুলের সাহায্যে বা কটন বলের সাহায্যে লাগিয়ে ভালো মতো ম্যাসাজ করুন, যতক্ষণ না এটি আপনার স্কিনে মিশে যায়। এটি মিশে গেলে কয়েক ঘন্টা রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি লাগিয়ে রাখেন আর পরদিন সকালে ধুয়ে ফেলেন। এটি রেগুলার কিছুদিন ব্যবহার করলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন। তৃতীয় উপায়, যা যা লাগবে: একটি লেবুর রস, 1-2 চিমটি হলুদ গুঁড়ো। একটি লেবুর রসের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে আপনার ঘাড়ের কালো দাগে 1-2 মিনিট ম্যাসাজ করুন এবং 10-15 মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। কিছুদিন রেগুলার এটি ব্যবহার করুন ভালো ফলাফল পেতে। চতুর্থ উপায়, যা যা লাগবে: 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ দুধ, 1 টেবিল চামচ মধু, 1 চা চামচ আলমন্ড অয়েল। একটি বাটিতে সব উপাদান নিয়ে ভালো মতো মিশিয়ে আপনার ঘাড়ে হালকা করে ম্যাসাজ করুন। তারপর 10-20 মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে আপনার ঘাড় ধুয়ে ফেলুন। রেগুলার ব্যবহারে এটি কেবল আপনার ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করবে তা নয়, বরং আপনার স্কিনের আনইভেন্টন রিপেয়ার করবে। পঞ্চম উপায়, যা যা লাগবে: 2 টেবিল চামচ লেবুর রস, 1 কাপ ব্লেন্ড করা টমেটো। এই উপাদান দুটি ভালো মতো মিশিয়ে ঘাড়ের কালো অংশে অ্যাপ্লাই করে হালকা ম্যাসাজ করে 15-20 মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি পরপর কয়েকদিন দিনে 2 বার এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে দৃশ্যমান ফলাফল পাবেন। ভিডিওতে বলা সবগুলো পদ্ধতির উপাদানই ন্যাচারাল ও সহজলভ্য। এগুলো আপনার স্কিনের কোনো ক্ষতি না করেই ঘাড়ের কালো দাগ ও স্কিনের আনইভেন্টন রিপেয়ার করতে কাজ করবে। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর এমন আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।